হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। অনেকে আছেন শাক খান না, শাক পছন্দ করেন না, এমনকি বাচ্চারাও শাক খেতে চায় না। তো আজকে আমি যে রেসিপিটা করব, এভাবে যে কোনো শাক দিয়ে এটা করা যাবে, আর এটা একবার খেলে আপনার শাক খাওয়ার রুচিটা অনেক বেড়ে যাবে। আর এমন সুন্দর করে যদি কারো সামনে দেন শাক, কেন যে কোনো খাবারই খাবে। তো আমি এখানে কলাই শাক নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি মিহি করে কেটে নেব। তো একটা লেয়ার আমি শাক দিয়ে করব, আর একটা লেয়ার করব গাজর দিয়ে। একটা গাজর নিয়েছি, গাজরটাকেও এখন আমি মিহি করে কুচি করে নেব। যদিও ছুরি দিয়ে আমি খুব বেশি চিকন করে কাটতে পারি না, আমি বটি দিয়ে সবসময় কাটাকুটি করি, ছুরিতে অভ্যাস নেই। তো আজকে মনে হলো একটু ছুরি দিয়ে কাটাকুটি করি, তাই ছুরি দিয়ে একটু কেটে নেয়ার চেষ্টা করলাম, যদিও সুন্দর হয়নি। তো গাজর কুচির সাথেও আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি মিহি করে কুচি করে নিচ্ছি। তো এটা যেই নাস্তাটা আমি আজ আমি বানাবো, সেটা আপনার শাক খাওয়া হলো, সবজি খাওয়া হলো, আবার ডিম খাওয়া হলো, মোট কথা সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটা নাস্তা হবে। আর এখানে গাজরের জায়গায় আলু কুচিও দিতে পারেন, তবে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর শাকও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই নাস্তাটাও বানানো খুব সহজ। তো আমি দুইটা লেয়ার করব, তাই দুইটা বাটিতে গাজর কুচি আর শাকের কুচিগুলো নিয়ে নেব, আর ধনে পাতা দুইটা বাটিতে সমান করে নিয়ে নিচ্ছি। এবারের সাথে দিয়ে দেব দুইটা ডিম। ডিমগুলোকে আমি প্রথমে ভেঙে কুসুমটা দেব গাজরের সাথে, আর শাকের সাথে দেব সাদা অংশ। যদি একসাথে বেশি ডিম খেতে চান, সেক্ষেত্রে এখানে চারটা ডিম লাগবে, তো আমি দুইটা ডিমই দিয়েছি। আর এর জন্য এখানে 1 চা চামচ আটা দেব, আর সাথে দেব চাট মশলা, লবণ, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া। তো সামান্য করে দিয়েছি, অল্প অল্প করে, যেহেতু পরিমাণ কম। আর দুধ দিয়ে ব্যাটারটা আমি গুলিয়ে নেব, পাতলা করে গুলতে হবে, সেজন্য আমি এখানে দুধ দিয়ে একটু পাতলা করে নিয়েছি। তবে যদি বেশি ডিম দিতে চান, 4টা ডিম দিলে আর দুধটা দেওয়ার প্রয়োজন হবে না, আর শাকের পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে একটু দিয়ে নিতে পারেন। তো একইভাবে আমি ডিমের কুসুমের মিশ্রণটাও 1 চামচ আটা আর মশলা দিয়ে দুধ দিয়ে পাতলা করে গুলে নেব। এটা পাতলা গুলা না হলে তাওয়ায় ছড়ানো যাবে না, তাই পাতলা করার জন্য আমি দুধ দিয়েছি। এবার চুলায় তাওয়া বসিয়ে হালকা তেল দিয়ে নেব। প্রথমে কুসুমের মিশ্রণটা দেব 1 চামচ করে, একটু ছড়িয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড চুলায় রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। তারপর এক সাইড থেকে ভাঁজ করে নেব রোল করে। তো আস্তে আস্তে ভাঁজ করে নেবেন চিকন করে, তাহলে রোলটা সুন্দর হবে। তো আমার তাড়াহুড়ার কারণে ভাঁজটা একটু চ্যাপ্টা মতো হয়ে গেছে। তো এটা এক সাইডে রেখে এর গুঁড়া থেকেই শাকের মিশ্রণটা 1 চামচ করে দিয়ে দেব, আর এটা একটু কাত করে এর গায়েও যেন লেগে যায় এমনভাবে দিতে হবে, কারণ ওই পাশ থেকে আবার ভাঁজ করে রোল করে এই সাইড থেকে আনব, যেন ছুটে না যায় সেই মতো দিতে হবে। তো খুব সহজেই কিন্তু এটা দেয়া যাচ্ছে, আর খুব সুন্দর করে ভাঁজও করা যাচ্ছে। একইভাবে যতটুকু ব্যাটার থাকে সবগুলো ব্যাটার থেকে এরকম লেয়ার লেয়ার করে ভাঁজ করে পুরোটা শেষ করে নেব। খুবই সহজ একটা নাস্তা, যদিও মনে হচ্ছে একটু ঝামেলা, মোটেও ঝামেলা না, এটা চুলা দেওয়ার সাথে সাথে হয়ে যায়, বানাতে খুবই ভালো লাগে। তো সবগুলো লেয়ার দেয়া শেষ হলে দুই পিঠ একবারে লাল লাল করে হালকা তেল দিয়ে ছেঁকে মচমচা করে তারপর নামাতে হবে। তো ভাঁজ করা হয়ে গেলে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো, যখন দুই পিঠ একেবারে মচমচা হবে, একটু লালচে হবে, তারপর নামিয়ে নেব। দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতে অসম্ভব মজা হয়। এটা ছোট বড় সবাই পছন্দ করবে, যার সামনেই দেন না কেন। একটু ভিন্ন রকমের নাস্তা যদি কারো সামনে দেয়া হয়, তাহলে তো খাওয়ার আগ্রহটাই বেড়ে যায়। তো সস দিয়ে অথবা সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি একটু সাজানোর জন্য উপরে হট চিলি সস দিয়ে দেব। তো হয়ে গেল ভীষণ মজার ডিম লেয়ারের সেই রকম মজার নাস্তা, গরম গরম এটা সেই লাগবে খেতে। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।